এই মুহূর্তে নৌকাতে উঠলাম। আমরা সামনের যে বনটা দেখতে দেখা যাচ্ছে সেটা হচ্ছে রাতারগুল। এই রাতারগুলটা হচ্ছে বাংলাদেশের একমাত্র সোয়াম্প ফরেস্ট। এখন অনেকেই জিজ্ঞেস করতে পারেন কিংবা অনেকের ধারণা মনে প্রশ্ন জাগতে পারে যে সোয়াম্প ফরেস্ট কি। সোয়াম্প ফরেস্ট হচ্ছে বেসিক্যালি জলার বন, যেটা ম্যাক্সিমাম সময়ে পানিতেই থাকে এবং শীতকালে সাধারণত এই পানিটা অনেকটাই শুকিয়ে যায়। এটা হচ্ছে সোয়াম্প ফরেস্ট। একদম ঘাট থেকে উঠে আমরা আস্তে আস্তে সোয়াম্প ফরেস্টেই আমাদের নৌকাটা চলে যাচ্ছে। তো যে এলাকাটাতে এই সোয়াম্প ফরেস্ট সেটি হচ্ছে সিলেটে। সিলেটের গোয়াইনঘাট এলাকায় এই সোয়াম্প ফরেস্টটা অবস্থিত। গোয়াইন নামে একটা নদী আছে, এর পাশেই, এর এক পাশে গোয়াইন নদী এবং আরেক পাশে বিশাল হাওর। সিলেট আসলে এই হাওরের জন্য বিখ্যাত, কারণ নদী থেকে মেঘালয়ের পাহাড় থেকে পানি এসে বর্ষায় সিলেটের হাওরের সৃষ্টি। মজার ব্যাপার হচ্ছে সোয়াম্প ফরেস্টকে বাংলাদেশের অ্যামাজনও ডাকে অনেকে বাংলাদেশের অ্যামাজন বলে। সেই বাংলাদেশের অ্যামাজনে আমরা চলে এসেছি। সেটা আসলে একটা ভাবার্থে, কোথায় অ্যামাজনের সেই নদী আর এখানে একটা জঙ্গল, দুটা আলাদা। অ্যামাজনও কিন্তু পানি উঠে, এই জন্য হয়তো এটার সাথে বলে। যা হোক, সেখানে আমরা না যাই। সিলেট শহর থেকে এই সোয়াম্প ফরেস্টটা প্রায় 26 কিলোমিটার দূরে এবং এক বছরের প্রায়, কথা বলে যেটা জানলাম, 7 মাসই পানির নিচে থাকে। মোটামুটি 5 মাসের মতো এখানে পানিটা কম থাকে, কিছু কিছু জায়গায় একদম শুকিয়ে যায়। আর কিছুক্ষণ আগে একটা নেম প্লেট ছিল, সেখানে জানলাম এই বনের আয়তন 3,200 একরের মতো, আর এর মধ্যে 500 একরের মতো প্রাণী অভয়ারণ্য হিসেবে আছে। সে এলাকায় কোনো মাছ ধরা যাবে না এবং সংরক্ষিত পাখি ধরা নিষেধ, মাছ ধরা নিষেধ। 500 একরের মতো একটা জায়গা আছে, সেখানে বন্যপ্রাণী অভয়ারণ্য হিসেবে পরিচিত। আর এই যে গাছগুলো দেখছি, গাছগুলো হচ্ছে এখানে ম্যাক্সিমামই হিজল গাছ। এর পাশাপাশি ব্যাট গাছ আছে, কদম আছে, মুর্তা, লোকালি মুর্তা গাছ বলছে কিছু। মুর্তা গাছটাই আমি আসলে একটু বেশি জানি না, যেহেতু চিটাংয়ে থাকি, পানির গাছগুলা নিয়ে খুব কমই জানা। এই মুহূর্তে জলের কালারটা হচ্ছে যে একটু ঘোলা। কি কারণে? কারণ এর আগে এখানে আসিনি, কিন্তু সোয়াম্প ফরেস্টে স্বাভাবিকভাবেই একদম স্বচ্ছ পানি থাকার কথা। হয়তো রিসেন্টলি পাহাড়ি কোনো ঢল এসেছে, ঢলে ঘোলা পানি নিয়ে এসেছে, এই ধরনের কিছু হবে। একদম নিস্তব্ধ চারিদিক। একদম ভরা বর্ষায় বর্ষায় অনেকে আসে, তখন এই সোয়াম্প ফরেস্টটা সবচেয়ে ভালো ভিউ পাওয়া যায়। এই মুহূর্তে আমরা এখানে আছি, প্রায় বর্ষা প্রায় শেষ এই সময়টাতে আছি। ভরা বর্ষায় একদম সবুজ পানি পাওয়া যায়, স্বচ্ছ পানি পাওয়া যায়। আচ্ছা, এখানে আরেকটা ব্যাপার, রাতারগুল যে বন নাম হয়েছে, রাতারগুল
বন নাম হওয়ার একটা কারণ আছে। এখানে সিলেটের স্থানীয় ভাষায় মুর্তা গাছ বা পাটি গাছ যেটা বলা হয় এটাকে রাতা গাছ হিসেবে পরিচিত। এখানে যে ম্যাক্সিমাম যে গাছগুলো দেখা যাচ্ছে এই গাছগুলা রাতা গাছ হিসেবে পরিচিত। সেই মুর্তা গাছকে তারা লোকালি রাতা গাছ ডাকে এবং এখানে রাতা গাছ বেশি থাকার কারণে এই বনটার নাম রাতার গুল হিসেবে পরিচিত। এভাবেই আসলে রাতার গুল নামে পরিচিত। এই মুহূর্তে আমরা 11 জনের একটা টিম নিয়ে দুটো নৌকায় আলাদা হয়ে ঘুরছি। তো চাইলে এখানে কিন্তু কায়াকিং করতে পারেন, প্রতি ঘন্টা 300 টাকায় কায়াকিং পাওয়া যায়। যে ঘাট আছে ঘাটে অনেকে কায়াক নিয়ে আলাদা ঘুরতে পারেন। যেহেতু আমরা দল বেঁধে এসেছি, এখন একসাথে দল বেঁধেই থাকছি। আর চারিদিকে কিন্তু ঝিঝি পোকার ডাক, নানা ঝাপটানোর শব্দ, আর ওখানে ওয়াচ টাওয়ার আছে এক পাশে। ওয়াচ টাওয়ারের ওখানে প্রচুর মানুষজন। আমরা ওয়াচ টাওয়ার একটু পরে যাব, আপাতত নৌকা নিয়ে এই জায়গাটা ঘুরতেই খুব ভালো লাগছে। আচ্ছা, এখানে অনেকে কিন্তু গাইড নেয়। এই ধরনের ঘাটে অনেকে বলে যে গাইড থাকতে হবে। তো যেহেতু নৌকায় আমাদের মাঝে আছে, আলাদাভাবে গাইডের কোনো ধরনের দরকার নেই। এখানে কিভাবে আসবেন সেটা নিয়ে কিছু বলি। যে এখানে তিনটা উপায়ে আসতে পারেন। একটা হচ্ছে সিলেট থেকে জাফলংয়ের যে রোডটা আছে তামাবিল রোডে, সারিঘাট হয়ে সরাসরি গোয়েলঘাটে আসা যায়। তো গোয়েলঘাট থেকে রাতালগুল বিট অফিসে ট্রলার ভাড়া পাওয়া যায়। ট্রলার ভাড়াটা 900 থেকে 1500 টাকার মধ্যে হয়, যাওয়া আসা মিলিয়ে 2 ঘন্টার মতো সময় লাগে। সেটি আমি এই ভিডিওর ডিসক্রিপশনে লিখে দিব। আর বনের ভিতরে যদি আপনারা যে নৌকাটি আছেন, ঘন্টা 200 টাকা হিসেবেও নৌকাটা ভাড়া পাওয়া যায়। আবার একসাথে মানে একটা কন্ট্রাক্টেও আসা যায়, যে কন্ট্রাক্টে আসলে অনেকে 700-800 টাকা নেয়। সেটাতে আপনারা এখানে রাতার গুল কিছুটা ঘুরে এবং ওয়াচ টাওয়ারে ঘুরে নিয়ে আসে। আমরা কন্ট্রাকচুয়ালি চলে এসেছি, একসাথে 700 টাকা ভাড়া। যাওয়ার সময় প্রথমে অনেক টাকা চাইবে, 1800-2000 টাকা অনেক সময় চায়, একটু দরদাম করতে হয়। জেলা প্রশাসক এখানে নির্ধারিত করে দিয়েছে যে একটা ডিঙ্গি নৌকাগুলো 700 টাকা করে নিতে পারবে কন্ট্রাকচুয়াল, আর ঘন্টা হিসেবে 200 টাকা। এই 200 টাকাতে ডিঙ্গি ভাড়া করে এখানে ঘোরা যায়। আচ্ছা, যেটা আসছিলাম, এই জায়গাটা কিভাবে আসবেন, সিলেট থেকে জাফলং রোডের কথা হয়ে গেছে। দ্বিতীয় উপায় আছে যে সিলেটের আম্বরখানা পয়েন্ট থেকেও কিন্তু সিএনজি নিয়ে গোয়েলঘাটে আসা যায়। সিএনজি ভাড়া টোটালি 500 টাকা নিবে। সেটি ওসমানি এয়ারপোর্ট এবং সালুটিকর হয়ে এই রাস্তাটা আসে। বর্ষাকালে এই রাস্তাটা খুবই সুন্দর। আর গোয়েলঘাট থেকে রাতারগুলো একই 800 থেকে 1500 টাকার ভিতর, যাওয়া আসা মিলে ভাড়া নেয়, 2 ঘন্টার মতো সময় লাগে। আর একটা জিনিস করতে পারেন যেটা সবচেয়ে সহজ, সেটা হচ্ছে যে রাতারগুল থেকে সিলেটের আম্বরখানা পয়েন্টে এসে সিএনজি নিয়ে মোটরঘাট, যেটা সাহেব বাজার হয়ে আসে, মোটরঘাটে আসতে পারেন। এখানে ভাড়া নেবে 200 থেকে 300 টাকা, 1 ঘন্টার মতো সময় লাগবে। এরপর মোটরঘাট থেকে একটা ডিঙ্গি নৌকা নিয়ে বনে চলে আসতে পারবেন। এখানে সেই নৌকা প্রতি ঘন্টা 200 টাকা করে নেবে। এটা হচ্ছে যে সড়ক পথে সবচেয়ে সহজ। আবারও বলে দিচ্ছি, রাতারগুল থেকে সিলেটের আম্বরখানা পয়েন্টে আসবেন। আম্বরখানা পয়েন্টে থেকে আপনারা সিএনজি নিয়ে মোটরঘাটে চলে আসবেন। দেন মোটরঘাট থেকে নৌকা নিয়েই রাতারগুল সোয়াম্প ফরেস্টে ঘুরতে পারবেন। আর সিলেটে থাকার জায়গা আসলে
দরগা গেইটে অনেকগুলো হোটেল আছে, আম্বরখানায়ও অনেক ভালো ভালো হোটেল আছে। আমি স্পেসিফিক কোনো হোটেলের নাম এই জন্য বলি না কারণ হোটেলগুলোতে কখনোই ফিক্সড রুম ভাড়া থাকে না, ওরা পরজোর দিন উপলক্ষে এবং বিভিন্ন সময়ে রেট উঠানামা করে। যারা সিলেট শহরে আসবেন থাকবেন, সিলেট মাজারের যে দরগা গেট আছে, দরগা গেটের যে মাজার রোডটা আছে, দুনো পাশে প্রচুর হোটেল আছে। একটু ঘাটাঘাটি করে, একটু হাঁটাহাঁটি করে খবর নিয়ে আপনারা উঠতে পারেন। হোটেলের ব্যাপারে হচ্ছে যে সাধারণত সকালে হোটেলগুলোর রুম ভাড়া খুবই কম হয়, আস্তে আস্তে বেলা যত বাড়তে থাকে কিংবা রাত হলে হোটেল ভাড়া সবখানেই একটু বেড়ে যায়। আর হচ্ছে খাওয়া দাওয়া, খাওয়া দাওয়ার জন্য অবশ্যই পাঁচ ভাই হোটেল, পাঞ্চি অথবা পালকি, এই তিনটি হোটেল শহরের ভিতর আপনারা অবশ্যই ট্রাই করবেন। তো এই ভিডিওটা দেখার জন্য সবাইকে আন্তরিক ধন্যবাদ। ভিডিওর ডেসক্রিপশনে সিলেটের রাতারগুল সোম ফরেস্টে ঘোরাঘুরি নিয়ে আরও বিস্তারিত লেখা থাকবে, যারা বিস্তারিত ইনফরমেশন চান সেখান থেকে ইনফরমেশনগুলো নিতে পারবেন। ধন্যবাদ।